লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন মহামহিম রাষ্ট্রপতিজির সম্বন্ধে, সেটা থেকে আমার জনজাতি সমাজের প্রতি, মহিলা সমাজের প্রতি কংগ্রেসের নেতৃত্বদের যে মানসিকতা সেটা আবার সেটা প্রতিভাত হয়েছে, এবং তাদের যে মানসিকতা মহিলাদের সম্বন্ধে এবং জনজাতিদের সম্বন্ধে ওনার যে ধারণা সেটা আবার ফুটে উঠেছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেটা কংগ্রেসের প্রকৃত যে রাজনৈতিক চরিত্র, এবং তারা মানুষকে, তারা ছোট মানুষকে তারা সম্মান দেয় না। তারা সবসময় বড় লোকদের পার্টি, এটা বড় খানদানের রাজনীতিতে তারা অভ্যস্ত, সমাজের অন্তিম পায়দানের ব্যক্তি, সমাজের বড় জায়গাতে পৌঁছে গেছে, তারা এটা সহ্য করতে পারছেন না। এটা তারা কোনোদিনও, কংগ্রেস ডাইনাস্টি রাজনীতি করেছে, পরিবারবাদের রাজনীতি করেছে, বংশবাদের রাজনীতি করেছে, সমাজের অন্তিম পায়দানের ব্যক্তিদেরকে উপরে তুলে আনার যে কাজ ভারতীয় জনতা পার্টির সর্বপ্রিয় নেতৃত্ব, সর্বপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা করছেন, সেটা ওনারা সহ্য করতে পারছেন না। তো আজকে একটা দুর্ভাগ্যজনক, তার জন্য আজকে গোটা দেশের 740টা আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টারে আজকে তার জন্য একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সভাপতি আমাদের বিপিন নাড্ডাজির আদেশে, সেটা আমাদের আগরতলা সংগ্রাম করছে।